বিবেচনা দেখানো উচিত ছিল। কোথায় তার বিবেচনা? কনস্টিটিউশনাল হেড বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, ওখানে আপনি জানেন না মার্ডার অফ মেজরিটি হয়েছে, খুন হয়েছে সেখানে। আরে তৃণমূলের কাউন্সিলর তো বসাবে, তাকে তৃণমূল এখন হয়ে গেছে সর্বভুক সর্বগ্রাসী, সব খেতে হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে, তাতেও অ্যান্টাসিডে কাজ হচ্ছে না, এত খাচ্ছে খেয়ে সব বদজম হয়ে যাচ্ছে, ওই জন্য বোমগুলিরও উদ্ধার হচ্ছে। পঞ্চায়েত আসছে, দেখা করতে তো এসেছি এখানে, উনি তো দেখা করতে দেবেন না আমাদের, উনি পুলিশ পার্টি আমাদের এখন তোলাবে, কোন উত্তর দেন না কেউ এখানে। রাজ্যপালকে এটাই তো আমরা বলতে এসেছি, একদম শুধু রাজ্যপাল নয়, রাজ্য সরকারও আছে তার সাথে, তার কারণ হচ্ছে বিবেচনা দেখানো উচিত ছিল। ঝালদার এই নোংরামিটা সবাই জানে, এই রাজ্যপালকে যে কালা ফতোয়া জারি করে
জালনা পুরসভায় প্রশাসক হিসেবে নিয়োগ করেছেন। আমরা দিকটা করা হয়েছে যেখানে কংগ্রেসের সমর্থন ওখানে কংগ্রেসের সাতটা সিট দিয়ে কংগ্রেস সেখানে রাজভবন অভিযান, রাজভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীর। সেই তিনটে ছবি আপনাদের সামনে একসঙ্গে আমরা তুলে ধরছি। ইতিমধ্যে আটক করা হয়েছে একাধিক কংগ্রেস কর্মীকে, টেনে হিটড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এখন কি পরিস্থিতি আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে। পিঙ্কি, তিনটে সময় আজ কংগ্রেস কর্মীরা ঝালদা পুরসভায় প্রশাসক বসানো এবং ঝালদা পুরসভায় দখলের অভিযোগে কার্যত উত্তাল হয়ে উঠেছে। তারা কংগ্রেস কর্মীরা এসে এখানে এসে উপস্থিত হন এবং রাজভবনের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং এই রাজভবনের সামনে কার্যত কিন্তু তারা যে সময় এসে উপস্থিত হয় সেই সময় কার্যত উত্তাল হয়ে ওঠে অবস্থা। তার কারণ তিনটে আগে থেকেই পুলিশ মোতায়েন করা ছিল, মহিলা পুলিশও প্রচুর মহিলা পুলিশ মোতায়েন করা ছিল এবং কংগ্রেস কর্মী আসার আগেই ব্যারিকেড অর্থাৎ এই রাজভবনের সামনে ঠিক মূল যে ফটক তার সামনে কিন্তু ব্যারিকেড বসিয়ে দেওয়া হয় এবং সেই ব্যারিকেডই প্রাথমিকভাবে ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। শুধু তাই নয়, একাধিক অভিযোগ কিন্তু তারা উগড়ে দেন এবং সেখান থেকেই ক্ষোভ উগড়ে দেন রাজ্যপাল এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। ঝালদা পুরসভাকে কেন্দ্র করে কার্যত উত্তাল হয়ে ওঠে এই রাজভবন এলাকা এবং এখান থেকে কিন্তু পুলিশ তুলে নিয়ে যায়, আটক করে কংগ্রেস কর্মীদের। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মাত্র 10 মিনিটের আন্দোলন কিন্তু দাঁড়ায় না। 10 মিনিটের মধ্যে কার্যত কংগ্রেস কর্মীরা উপস্থিত হওয়ার মধ্যেই আলিয়া থেকে এখানে পর্যন্ত 10 মিনিটে আসার মধ্যেই কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ আটক করে কংগ্রেস কর্মীদের এবং তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে যে রাস্তা ছিল রাজভবনের সামনে যে মূল রাস্তা, সেই রাস্তা এই মুহূর্তে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখনও বেশ কিছু পুলিশ মোতায়েন করা রয়েছে, কিছু পুলিশ কর্মী। আমি ছবি একটা দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ যে সিনিয়র অফিসিয়ালস এখনও পর্যন্ত এখানে উপস্থিত রয়েছে। তুমি জানো যে তুমি আমাদের সঙ্গে থাকো, প্রতিবাদ কংগ্রেসের পক্ষ থেকে রাজভবন অভিযান, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল রাজভবনের সামনে সেই ছবি আরো একবার দেখাবো। এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি কংগ্রেসের অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুবার কাণ্ড, ঝালদায় কেন পুরো প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং জোর করেই ঝালদা পুরসভা দখল করা হচ্ছে এমন অভিযোগ বারবার উঠে আসছে কংগ্রেসের পক্ষ থেকে। সেই অভিযোগকে সামনে রেখে কংগ্রেসের রাজভবন অভিযান। এর আগেও প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছিলেন আর আজ কংগ্রেসের অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুবার কাণ্ড, কংগ্রেসের কর্মীদের সঙ্গে পড়েছে খণ্ডযুদ্ধ। এই বিষয়ে কংগ্রেসের নেতা আশুতোষ চ্যাটার্জি তিনি কি বলছেন শুনুন।
ঝামেলা হবে, বোর্ড গঠন করতে দিতে হবে, নাহলে রোজ ঝামেলা হবে রাজ্যপালের গেটের সামনে বিভিন্ন জায়গায়। আরে আছে তো, ওই জন্য তো বলছি নোংরামি করছে এখানে, ঝাল দানিয়ে নোংরামি একদম। রাজ্যপাল তার সাথে রাজ্য সরকার অজিত চৌধুরী চিঠি পাঠিয়েছিলেন, বিবেচনা দেখানো উচিত ছিল। কোথায় তার বিবেচনা? কনস্টিটিউশনাল হেড বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, ওখানে আপনি জানেন না মার্ডার অফ মেজরিটি হয়েছে, খুন হয়েছে সেখানে। আরে তৃণমূলের কাউন্সিলর তো বসাবে, তা তৃণমূল এখন হয়ে গেছে সর্বভুক, সর্বগ্রাসী, সব খেতে হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে, তাতেও অ্যান্টাসিডে কাজ হচ্ছে না, এত খাচ্ছে খেয়ে সব বদজম হয়ে যাচ্ছে, ওই জন্য বোমগুলিরও যুদ্ধ।